আজকে যে রক্তদান উৎসব বাণী কল্যাণ মহান্তি বাসুদেবপুর বিধায়ক বাসুদেবপুর বিধানসভা নেতা ভারতীয় জনতা পার্টি তরফর দ্বারা আয়োজিত এই রক্তদান শিবির ইয়ে এক মহান দান যে জগৎপাই এক গোটে সবুঠ বড় সেবা যে জগতের কোণী সেবা থাকে সে হচ্ছে রক্তদান বিন্দু রক্ত মানুষের জীবন বঞ্চায়। আজের এই কার্যক্রম এটি বংশীধর বিশ্বাল বাসভবন এই কার্যক্রম আয়োজিত হয়েছি তাঁকর বহু চেষ্টা থাকে অঞ্চলের সমস্ত যুববর্গ তথা সমস্ত জনসাধারণ যে উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে যে কিভাবে ভাবে রক্তদান এবং মোদীকর জন্মদিন উপলক্ষে তথা ভারতীয় জনতা পার্টির ওড়িশার এবং কেন্দ্রের শহে দিন পূর্তি অবসরে ইয়ে যে কার্যক্রম রয়েছে ইয়ে কার্যক্রম নিশ্চিত ভাবে রাষ্ট্র তথা সমগ্র সংসারক বিশ্বকে এক দিগদর্শন দেউছি যে সমস্তে রক্তদান করন্তু এবং অন্যের জীবন বঞ্চান্তু এবং নিজের পুণ্যকে বড়াইবা সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ করন্তু। আজি রাজ্য সরকারঙ্কর শহে দিন পূর্তি অবসরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক আহ্বান ক্রমে এবং আমার রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর আহ্বান ক্রমে আমার প্রিয় নেতা বাণী কল্যাণ মহান্তিঙ্কর অক্লান্ত পরিশ্রম এবং সহযোগে আজি বাসুদেবপুরের একটা রক্তদান শিবির করঞ্জাড়িয়া স্থিত আরম্ভ হয়েছি। এতে আমি রক্তদান করে আমার সরকারঙ্কর আহ্বানকু আমি দীর্ঘায়ু কামনা করা সহ অন্য মানুষের জীবন বঞ্চাইয়া আমি দৃঢ় পরিকল্পবদ্ধ অছু। নিশ্চিত রক্তদান এক মহাদান, এহা লোক মানুষ সচেতন করা সহ আমার প্রত্যেকটি জীবন কেমিতি মূল্য তার আজি এই আজির দিবসরে তাহা নিশ্চিত সূচাউছি।